اللهم باركتم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى إثبات معية الله لخلقه وقوله تعالى وهو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقوله ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم وقوله لا تهزن إن الله معنا وقوله تعالى إنني معكما أسمع وأرى وقوله إن الله مع الذين اتقوا والذين هم محسنون واصبروا إن الله مع الصابرين كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين الله رب العالمين أجابه تبرشان ساجع الله رب العالمين سات آشمان ربور أروش عظيم شمنط تني سمستو سرشتي جغو تير তিনি সু সুমহান তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমাদের সাথেও রয়েছেন সাধারণ মানুষের সাথেও আল্লাহ রবুল আলম রয়েছেন বিশেষ অর্থে এবং বিশেষভাবে খাস করে আল্লাহ রাব্বুল আলমিন তার বিশেষ বান্দাদের সাথে খাস বান্দাদের সাথে রয়েছেন গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দুটি অধ্যায় একটি ছিল আল্লাহ আরো সে সমুন্নত আল্লাহ তার আরো আছেন এবং আল্লাহর আরো সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টিকুলের ওপরে আল্লাহ আরো সে সমুন্নত আরো সে আল্লাহ রবুল আলমিনের সমুন্নত হওয়া সম্পর্কে সাতটি আয়াতিমের পেশ করা হয়েছে তার সাথে আল্লাহ রব্বুল আলমিন যে সু উচ্চ সুমহান সমস্ত সৃষ্টির এই মর্মে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করা হয়েছে এতে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রব্বুল সৃষ্টির মাঝে একাকার হয়ে নন তার সত্তার দিক থেকে তার জাতের দিক থেকে তিনি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে শুধু মানুষ সৃষ্টি নয় যত সৃষ্টি রয়েছে সাত আসমান সাত জমিন এবং অসংখ্য তারকা গ্রহ সূর্য চন্দ্র সব আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রব আলামিন এবং সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ বড় আল্লাহ আকবর মানে আল্লাহ শুধু মানুষের চাইতে বড় না কারণ আমাদের চিন্তা চেতনা একেবারে সীমিত মনে হচ্ছে আল্লাহ যেন আমাদের চেতে বড় কিন্তু 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 আপনি চিন্তা করেন আজকালকার বিজ্ঞানে যাদের বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে যে এক একটা নক্ষত্র কত বড় এক একটা গ্রহ কত বড় চন্দ্র কত বড় সূর্য কত বড় এ সমস্ত সৃষ্টি আল্লাহ সামনে আল্লাহর জাতের ক্ষুদ্র সৃষ্টি তুলনায় আমার আপনার অনেক বড় সৃষ্টি তাই না পৃথিবী যেমন একটা গ্রহ চন্দ্র একটা গ্রহ আর সূর্য তো কত গুণ বড় আপনাদের তো জানে আছে তাই না এক একটা নক্ষত্র কয়েকটা গ্রহকে গ্রাস করে নেবে এ সমস্ত সৃষ্টি সবগুলি মিলিয়ে আল্লাহ আব্বুল আলমিনের সামনে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহ যিনি আকবর আকবর মিন মিনকুল্লি সেই আকবর ইসিম তাবজিল সেখ তার মানে তিনি সব কিছুর চাইতে বড় সব কিছুর চাইতে বড় আল্লাহ রব তাহলে সৃষ্টির মাঝে একাকার না আসমানের ভিতরে না জমিনের ভিতরে না মানব সৃষ্টি গাছপালা পাহাড় পর্বত সাগর মহাসাগর জল স্থল এসবের মাঝে আল্লাহ রব এই সমস্ত সৃষ্টি আল্লাহ রব আলমিন এই সমস্ত সৃষ্টির অর্ধে আল্লাহ রব আলমিন তার আরো উপর ওপর সমুন্নত কিন্তু তার সাথে সাথে কোরআনে করিমে এবং রসোর উল্লাহ হাদিসে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ আমাদের কাছেও জগতের হওয়া সত্ত্বেও আল্লাহ তিনি আমাদের অত্যন্ত কাছে জি তার সাথে সাথে আমাদের কাছে কোরআন দেশে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন তো আল্লাহর সাথে থাকাটা কেমন তাহলে এই বিষয়টি হচ্ছে আজকের বিষয়বস্তু মাই লে এলে খালকে আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর সাথে থাকা আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন শুধু আমার আপনার না সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ আছেন এর অর্থ আর আল্লাহ তার সাথে সৎকর্মশীলদের সাথে আল্লাহ এমন ভাবে আছেন যেটা সাধারণ হ্যাঁ সৃষ্টির সাথে নয় জি তো এই বিষয়টি বুঝে নিলে আয়াতগুলির মাঝে সমন্বয় হয়ে যাবে আর দুটো যে বিষয় দুটো বিষয়ে কোনো হ্যাঁ সংঘর্ষ নেই দ্বন্দ্ব নেই তা আরো যে নেই পরস্পর বিরোধী নয় যে আল্লাহ সমস্ত ঊর্ধ্বে আবার অত্যন্ত নিকটেও সমস্ত সৃষ্টির উর্ধে আল্লাহ আরো সে সমুন্নত আবার আল্লাহ আমাদের সাথেও রয়েছেন এসবের অর্থটা কি এই অর্থগুলি গুলি আজকের আলোচনা স্পষ্ট হয়ে যাবে বলছেন শেখ আল্লাহ হাফিজি মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ মাইয়াতন মানে সঙ্গে থাকা মা মানে সাথে আনা মা আকা মানে আমি তোমার সাথে আছি চিন্তা করি আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আসবিন আমাদের দেশের লোকে কিছু মুখস্ত রা এইটা মুখস্ত আছে আল্লাহ আসাবেরিন ধৈর্য আল্লাহ ধর্যদির সেলদের সাথে আছেন তো মা মানে হচ্ছে সঙ্গে বা সাথে তো আল্লাহ তার সৃষ্টি জগতের সঙ্গে আছেন এখন কেমন ভাবে আছেন সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত আম সৃষ্টি আম মখলুক আর খাস আমবান্দা বান্দা আর খাস বান্দা এই বিষয়টি নিয়ে আলোচনা করব সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন শেখুল ইসলাম এমাম ইবিন তাইমা রহম্লা আট নম্বর একটি আয়াত আমি সংযোজন করব যাতে করে ওই আয়াতটিও আপনাদের ছোট্ট আয়াত জানা থাকে দলিল হিসাবে মহান আল্লাহের সাধ করছেন ওকৌলতা আলা শেখ বলছেন যে মহান আল্লাহর বাণী প্রথম আয়াত দিয়ে তিনি শুরু করেছেন হুয়াল্লাজি খালাকাসামা ওয়াতে তাইয়াম আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে সম্মাস্তাবা আলাল আরশ অতফার তিনি আরশে সমুন্নত হয়েছেন এই বিষয়টি গত সপ্তাহের বিষয়বস্তু ছিল আলোচনা হয়ে গেছে ইয়া আলা মো মা আয়া লেজো আর্দ দ্বিতীয় বিষয় যা কিছু ভূগর্ভে প্রবেশ করে মাটির ভিতরে জমিনের ভিতরে যাই জমিনের উপর থেকে ভূপৃষ্ঠ থেকে তা আল্লাহ জানেন আমরা জানি না আমরা সামান্য জানি চোখের সামনে যা দেখি বৃষ্টি হইল আর তারপরে জমিনে পানি টেনে নিল চোখের সামনে এতটুকু দেখছেন আর কি দেখছেন এর বিষয় কিছু দেখেন হ্যাঁ পোকা মাকড় দেখছেন যে ওপরে চলতে চলতে গর্তে ঢুকে গেল সবকিছুই কিছুই সামিল যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করছে জমিনের উপর থেকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে যা কিছু প্রবেশ করছে তা আল্লাহ জানেন আর কি কি হইতে পারে যেমন হম মৃতদেহ মৃতদেহ মাসাল্লাহ কে মারা যাচ্ছে খবর রাখেন আপন জন আপনার মারা গেছে খবরই নেই টেলিফোন না হলে কোনো খবরই নেই দিন হয়ে গেছে যদি কই খবর না দেয় তাই না কিন্তু আল্লাহ জানছেন কে কোথায় মাটির ওপরে ছিল ভূপৃষ্ঠ ছিল ভূগর্ভে যাচ্ছে দাফন হয়ে মাটির ভিতরে চলে গেছে এটা একটা হ্যাঁ জি সর্ষাদি শস্যাদি যত দানা জি গম মের বীজ আর ধানের বীজ আ পাটের বীজ যত বীজ আছে কোথায় কোন বীজ ছিটালো না এমনি পড়লো আর তারপরে তখন উদ্গত হলো আপনি না যে ফেলেছে আসলে এগুলো বপন করেছে না এমনি তো কোথেকে পড়ে সব আল্লাহ জানেন এটাও মায়ের জু যা জমিন থেকে উদ্গত হয় বেরিয়ে আসে জমিন থেকে বেরিয়ে আসে একটা বীজ পড়েছিল তারপরে সেটা থেকে গাছ গজে উঠল বেরিয়ে আসে অমায়া খরচ মেনা মাটি থেকে যা কিছু বেরিয়ে আসে আরো বহু কিছু বেরিয়ে আসে কত কি বেরিয়ে আসছে যত খনিজ সম্পদ আছে এইরকম অনেক কিছু হতে পারে অমায় মেনা মায় আকাশ থেকে যা অবতরণ করে আকাশ থেকে কি অবতরণ করে হ্যাঁ বৃষ্টির পানি আকাশ থেকে মানে ওপর থেকে ওপর কি আকাশ বলা হয় এই অর্থে আর আকাশ থেকে অবতরণ করে যেমন অবতরণ ফিলিস্তাদের অবতরণ আল্লাহর কোন আদেশ নেমে আদেশের উদ্দেশ্যে আল্লাহর কোন আজাবের অর্ডার গজবের অর্ডার অথবা আল্লাহর কোন রহমতের অর্ডার কাউকে আল্লাহ দেব নেব কাউকে আমির বানানো কাউকে গরিব বানানো সমস্ত আমর আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে সমস্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে আকাশ থেকে অমায়া আরোজ ও আর যা কিছু তাতে আরোহণ করে উঠে জমিন থেকে জাল্লার কাছে ওঠে কি উঠে অনেক কিছু হতে পারে তার মধ্যে একটা হচ্ছে আমল বান্দার আমল ফেরেশতারা ডিউটি করে যাচ্ছে জি হ্যাঁ অহো মা কুম আইনামা কুন্তুম এবং তিনি তোমাদের সাথেই রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন এটি হচ্ছে আজকের বিষয়বস্তু অহোয়া মাকুম আইনমা তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে হও না কেন বা থাকো না কেন والله মে মা তাআমালুনা এবং তোমরা যা কিছু করো তা তিনি দেখছেন তিনি সবকিছুই দেখ সবকিছুর দ্রষ্টা তিনি ওহমা কুনতুম এর ব্যাখ্যা হচ্ছে অল্লাহ মে মা বাসির হ্যাঁ তোমরা যেখানে থাকো সেখানেই আল্লাহ আছেন আল্লাহ তোমাদের কর্ম সবকিছু প্রত্যক্ষ করছেন এটা একটা অর্থ বেরুল আল্লাহ আমাদের সাথে থাকা পরের অংশটি দিয়ে আগের অংশের ব্যাখ্যা হইল আমার কথা বুঝতে পারছেন একটু সূক্ষ্ম মগজে বুঝতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন তিনি সত্তাগত দিক থেকে না যেমন আমি আপনার সাথে আছি এই কথাটির দুটো অর্থ একটা অর্থ যে এখন এই যে কাছাকাছি আছি হ্যাঁ আপনার সংস্পর্শে আছে এরকম পাশাপাশি বসে আছি পাশে আপনারা বসে আছেন অথবা একটু দূরে হলো কাছে বসে আছি এটা হচ্ছে আপনার কাছে আপনার সাথে আছি তাই না আমি আপনাদের সাথে আছি এর একটা অর্থ এটা আর একটি অর্থ হ্যাঁ দশ হাজার কিলোমিটার দূরে আপনার ভাই আছে বা আপনার বাপ আছে হ্যাঁ আপনি খুব টেনশনে আছেন খুব দুশ্চিন্তায় হ্যাঁ যে কোনো দিক থেকে বাপ আপনাকে বলছে যে বাবা তোমার সাথে আমি আছি তার শুদ্ধ না ভুল আপনি কোথায় আছেন মাইল দূরে আর আপনি বলছেন আমার সাথে কোথায় আপনি কি মাথা খারাপ নাকি নাকি বলবেন তখন আপনার হয়েছে চিন্তা দূর হয়েছে আমার সাথে আমার বাপ আছে পারিবারিক সমস্যা কোনো সমস্যা নেই বাপ আছে আমার সাথে যেখানে তখন ভাইয়েরা সমস্যা করে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ এবার বোঝা গেছে তা এতক্ষণে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সাথে থাকার অর্থ খানিকটা এভাবে বুঝে না সরকারের গোয়েন্দা সংস্থা লেগে আছে প্রতিটি গ্রামে গ্রামে এলাকায় অঞ্চলে আছে না নেই প্রশাসন আছে হ্যাঁ সরকারও রাজধানীতে বসে সংসদে বসে বলছে আমি দেশবাসীর সব খবর রাখছি হ্যাঁ তাদের সাথে আমি আছি তাদের সাথে আছি আর একটা আবার খোঁজ খবর নেওয়ার দিক থেকে হ্যাঁ মানে যদি এদিক ওদিক তো খবর আছে ঠিক না জি হ্যাঁ তো আল্লাহর ক্ষেত্রে জি হ্যাঁ আল্লাহ আছেন তোমাদের সাথে এটা সত কর্মশীল লোকদের জন্য যেমন সুসংবাদ যে আল্লাহ আছেন তোমাদের সাথে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না তেমনি অসাত লোকদের জন্য আল্লাহ তোমাদের সাথে সব খবর রাখছেন সুরে হাদিত আয়ত নম্বর চার ওয়াকৌলহু আর মহান আল্লাহর বাণী সুর আতুল মুজাদ আলার আয়াত নম্বর সাথী মায়া কোন মিননাজুয়াসা আলা সাতিন একটু শুরুতে আয়াতের একটা অংশ অল্প ছেড়ে দেওয়া হয়েছে সেটা যদি কেউ পুরা করতে পারে ভালো আয়াতের শুরু এরকম আছে কোরআন খোলে রফারা না করলে কমনকে মিলাবেন আলাম তারা তুমি কি দেখো না মানুষ হে মুসলিম আনাল্লাহ ই আলম আফিজ জামাওয়াত মাফিল আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ জানছেন আয়াত শুরু করেছেন আমি এটা এই জন্য বাড়াচ্ছি যে ইমাম আহমদ আহউদ উক্তি শেখ সলিল ফৌজান উল্লেখ করেছেন যখন উক্তি উল্লেখ করব। তখন বলবো যে আয়াত আল্লাহ শুরু করেছেন এলেম দিয়ে আল্লাহর এলেম দিয়ে আর সমাপ্ত করেছেন আল্লাহর এলিম দিয়ে তো কেমন করে বুঝবেন এলিম দিয়ে শুরু হয়েছে যদি এ অংশ না জানবেন তো আল্লমতার আল্লাহা ইয়া আলম ও মাফিজ সামাওয়াতি ও মাফিল আর্দ তুমি কি জানো না হে মুসলিম তুমি কি দেখো না হে মুসলিম যে আনাল্লাহ ইয়া আলহ মাফিজ জামাওয়াত ও মাহফিল আর্দ আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছুই জানেন জানছেন এ আলামা তারপরে সবকিছু জানেন মা মায় আসা। যে কোনো সময় তিনজনের যদি গোপন পরামর্শ হয় বা গোপন আলাপ হয় গোপনে কথা বলাকে কি বলা হয় নাজুয়া বা মোনাজাত বলা হয় নাজুয়া মানে হচ্ছে গোপন আলাপ আর মোনাজাত মানেও হচ্ছে গোপন আলাপ আল্লাহর সাথে মোনাজাত যে মোনাজাত আমাদের দেশের মানুষ দু কি বলে মোনাজাত এখান থেকে মোনাজাত বলে মানে আল্লাহর সাথে গোপন আলাপ করা আল্লাহর সাথে চুপিসারে কথা মায় এখন তিনজনের যদি কখনো গোপন পরামর্শ হয় ইল্লাহ চতুর্থ হন তিনজন যদি কোথাও থাকে কথা ভাবলে চলবে না যে আমরা তিনজনই জানলাম আর কেউ জানলো না বরং একজন মুসলিম বিশ্বাস রাখে যে চতুর্থ আল্লাহ জানছেন আমাদের সাথে আছে আর পাঁচ জনের যদি কোথাও গোপন পরামর্শ হয় ইল্লাহ তবে আল্লাহ তিনি তাদের ষষ্ঠ তিনি ষষ্ঠ আছেন ছয় নম্বরে আল্লাহ আছে ওয়ালা আদনাম এর সাথে কম হোক অথবা সকলের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহ আছেন তাদের সাথে আর কম হইলে দুইজন থাকে তৃতীয় আল্লাহ যখন আল্লাহ আছেন সকলের সাথে সর্ব অবস্থায় আইনামা কানো যেখানেই তারা থাক না কেন তাহলে আল্লাহ যেদিন ওঠাবেন সব কিছুই জানিয়ে দেবেন বিস্তারিত সম্মায় না বেহ বেমা আমেলু অতঃপর তিনি মানবজাতিকে জানিয়ে দেবেন বেমা আমেলু যা কিছু তারা কর্ম করেছিল সে সম্পর্কে ইয়মাল কায়ামাতে কেয়ামতের দিবসে ইন আল্লাহ বে করলে সেই আলী নিশ্চয়ই আল্লাহরাব্বনের প্রত্যেক বস্তু সম্পর্কে কি জি সর্বজ্ঞ বা জ্ঞান রাখেন সবকিছুর জ্ঞান রাখেন এই আয়াতে কি দেখলাম যে আল্লাহ রবুল আলমিন তিনজনের সাথে আছেন হ্যাঁ পাঁচজনের সাথে আছেন কম হইলেও আছেন বেশি আছেন সকলে সাথে আছেন খবরও রাখছেন জানছেন আর সাথে আছেন দুটো বিষয় জানলাম তারপরের আয়াত নম্বর যে আয়াতি মহান আল্লাহ মানা চিন্তা করিও না আবু নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আবার আয়াত নম্বর চল্লিশ ঘটনা কি ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হিজরতের ঘটনা রাতের অন্ধকারে হিজরতের রাতে মক্কা থেকে বাড়ি থেকে বেরোলেন সাথে আগে থেকে কথাবার্তা হয়েছিল দুপুর বেলা থেকে যে রাতে আমরা বেরিয়ে পড়ব কাফেররা ঘেরাও করে আছে তাদের সামনে বেরিয়ে গেল রসুল্লাহ সাল্লাম উল্টো দিকে মদিনা যেদিকে তার বিপরীত দিকে ইয়ামানের দিকে সৌর পাহাড় সৌর পর্বত তার গুহায় গিয়ে আশ্রয় নিলেন সেই তল্লাশি শুরু হয়ে গেল একশো উঠের লোভে সাধারণত তল্লাশি হয় জানা তাদের জানা ছিল যে মোহাম্মদ গেলে কোথায় যাবে তার সাথীর সঙ্গী দলবল বেড়েছে একটু মোদিনাই তো মদিনা ছাড়া আর তো কোথাও আশ্রয় নেই তাদের ভালো করে জানা ছিল যে মোদিনাই যাবে মোহাম্মদ সাল্লাম কিন্তু তারা ভাবছে যে অত সহজে কি সহজ রাস্তা ধরবে যে যে রাস্তাগুলি জানা সেসব রাস্তায় খুঁজে তো পাওয়া যাচ্ছে না সুতরাং বিপরীত দিকেও তারা খুঁজতে গিয়েছে যখন গাড়ির গুহার চারিদিকে তলাশ করছে একেবারে কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা একটু নিচে এইরকম করে দেখলেই নজরে চলে আসে শহর পাহাড়ের গুহায় যাওয়া কোনো সবের কাজ নয় তবে ছাত্র জীবনে একবার গিয়েছি শখ করে দেখার জন্য নেকির আশাই নয় আমাদের সাথে একটা দেবন্দী কমার সাল সিলার তালবেলিম ছাত্র ছিল ইউনিভার্সিটিতে প্রথম বছরে বেদাত করে তো বাস ওগিয়ে যে সেখানে মোনাজাত ধরলো আর কান্না শুরু করলো একবার কান্না শুরু করলো মানে নিজেও কাঁদলো বাকি সবকে কাঁদিয়ে ছাড়লো জি হ্যাঁ কান্না চিন্তা করলাম যে এই কান্নাটা যদি হারামে কেউ করতে পারে আল্লাহর ঘরের কাছে তো জীবনটা সফল হয়ে যাবে তার কেউ যদি মসজিদে নয় বসে পয়সা কাঁদতে পারে এই কান্নাটা তো জিন্দিগি তার উদ্ধার হয়ে যাবে সব হ্যাঁ দুনিয়া আখেরা সুন্দর হয়ে যাবে বিধাধীদের কান্না কিন্তু মসজিদে আসে না বিয়েদাদিদের কান্না আসে যত বেদাতের জায়গা বা শিল্পের জায়গা মাজারে যে কান্না আসে এই শিয়াদের দেখেছেন আপনার বাকি বাকি কবরস্থানের কাছে কি কান্না তাদের কেন্দ্র মসজিদে নবীতে অথবা মসজিদ হারামে যেমন জামাত শুরু হলো হ্যাঁ শৈতান যেমন একামত শুনে পালাচ্ছে জিন শৈতান মানুষ শৈতানও পালাচ্ছে বেরলি মাজারপন্থীরা মক্কা মদিন হজে আসে তারা হারামের ইমামদের পিছনে নামাজ মোটেই পড়ে না জি প্রতি বছর খবর এটা কোন একবার খবর না একজনের না এটা আম কথা ওহাবিদের পিছনে এরা কাফে নিকৃষ্ট কাফে তাদের কাছে নামাজ হবে না তাদের পিছনে হোটেলে নামাজ পড়ে তাদের মোল্লারা জনগণ তাদের বেদাতি তাদের কেমন বিভ্রান্ত করে যে তোমরা নামাজ পড়তে যায় অনেকে আবেগে যায় যে এসছি এই বেদাতি মোল্লার কথা শুনবো যায় বলছে তোমার তো নামাজই হবে না ওখানে গেলে ওর চাইতে হলে এখানে হোটেলে নামাজ পড়া এইভাবে বিভ্রান্ত করে নিয়ে যায় তো বিধাতিদের কান্না দেখলে বোঝা যায় যে কান্না কোন জেগে আসছে আপনি হ্যাঁ পেয়ে যাবেন আর বুঝতে পারবেন যে ওর কান্না কোথায় আসছে আর কান্না যদি কোথাও না আসে ওটা আর এক গুমরা দল এখানেও কান্না আসেন ওখানেও কান্না আসেন একটা বিধাতি দল আর একটা সৈন্যতার অনুসারী দল আর একটা দল হচ্ছে দুনিয়াদার দল যতই সই আকিদা সই আকিদা করুক না কেন আর শুদ্ধ আমি হজ করে আসলাম ইত্যাদি বলুক না কেন কিন্তু না তার কোথাও হ্যাঁ সোম্মা কাসাদ কলু বকুমাদ কাসুয়া তোমাদের অন্তরগুলি গুলি হয়ে গেছে শক্ত হয়ে গেছে ফাহিয়া কাল হিজার আসা পাথরের মতো হয়ে গেছে কাসুয়া পাথরের চাই তো শক্ত হয়ে গেছে তো এইরকম যদি হয় তো আল্লাহ এদের নিন্দা করেছেন এদের কোনো প্রশংসা করেননি বিদায়ী হইলেন না খুশি কিন্তু এইদিকে দিকে অসন্নতার অনুসারীও হইতে পারলেন না এই জন্য কোন খুশি না এরকম লোকদের জন্য ভালো করে মনে রাখবেন তো এই দল আবার ভর্তি হইলেন না আল্লাহ আমাদের হেফাজত করেন নবী করিম সাল্লাম আর আউ বকর আল্লাহ ওই গুহায় আছে আউ বকর চিন্তা করছেন যে চারিদিকে ঘোরাঘুরি করছে একটু দেখে তো দেখেন ইয়ার আসল

সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছে মানে কি আল্লাহ সত্যগত দিক থেকে বুহাই হ্যাঁ না আল্লাহ কোন দিক থেকে আছেন দিক থেকে সকলের সাথে পরিবেষ্টনের দিক থেকে সকলের সাথে কিন্তু হেফাজতের দিক থেকে সুরক্ষা সাহায্যের দিক থেকে হ্যাঁ জি সাপোর্টের দিক থেকে জি রক্ষণাবেক্ষণের দিক থেকে লাহতাহ জানিন আল্লাহ মান সুরত হর আয়তন বড় ছয় চল্লিশের রয়েছে ইন্নানি মা কুমা আসমা ওয়ারা যখন মুসা আলহিসসাল্লাম আর হারুন আলীসাল্লামকে আল্লাহ রব্দুল আলামিন ফেরাউনের কাছে পাঠালেন দাওত দেওয়ার জন্য ফেরাউন জালেম মুসা সালামের মনে ভয় হইল যে এত বড় জালেম এর সামনে গিয়ে কথা বলে কথা তো শুনবে কি না এটা একটা চিন্তা তারপরে ফিরে আসা যাবে এটা একটা চিন্তা আছে মানুষ হিসেবে আল্লাহ বলছেন যে যাও ইন্নানি মা কমা আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি আমি তোমাদের উভয়ের সাথে আছি মা কমা আসমাও আমি শুনছিও তোমরা কি বলবে আর সে কি জবাব দেবে ও আর আরামে দেখছি ও বিশেষ বন্দা খাস বন্দা মোসা আর হারুন আল্লাহর নবী রসুল তাদের সাথে থাকার কথা বলেছেন ওইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম এবং এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রসুলের পরে অবকা সিদ্দিক অসজি আল্লাহ আমাদের সাথে আছেন জি তারপরের আয়াত ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ ওই সব লোকদের সাথে আছেন যারা সংযত যারা সাবধান সতর্ক থাকে আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে গোনার কথা কাজ থেকে যারা বেঁচে থাকে তাকাও ইত্তাকাও তাদের সাথে আছেন আল্লাহ তার মানে আল্লাহ মুতাকিনদের সাথে আছেন অন্য জায়গায় আছে হ্যাঁ আল্লাহ মুতাকিনদের সাথে আছেন এখানে

একটা হচ্ছে কাম ইস্তে ফা মিয়া মানে জিজ্ঞাসাবোধক প্রশ্নবোধক কামরিয়াল মানে তোমার কাছে কয় রিয়াল আছে হ্যাঁ ওরা বলছেন না কাম ফুলুস মানে কত দামকে ফুলুস বলছেন কত পয়সা আর কি জি হ্যাঁ এটা হচ্ছে জিজ্ঞাসাবোধক জিজ্ঞাসা করছেন আপনি আর একটা হচ্ছে কাম হচ্ছে খাবরিয়া দেওয়ার অর্জন ওতে জিজ্ঞাসা হয় না যেমন আরবরা বলে কামরাজ দরবতু ভঙ্গি মারছেন কিন্তু কামরাজ এটা জিজ্ঞাসা আমার ভঙ্গিমাতে বলছেন যে জিজ্ঞাসা কামরাজ দরবতু কত মানুষকে মেরেছি আমি এটা খাবর ওখানে কাম কামরাজ ধরাবু কত মানুষকে মেরেছি আমি ভালো বন্ধ একটা যে কোনো উদাহরণ দিতে পারেন আপনি এখানে আল্লাহ বলছেন কামিন দল এইরকম ছিল মানবজাতির ইতিহাসে কত না ক্ষুদ্র দল কালিলা ক্ষুদ্র সাকিরা অর্থ কত না ক্ষুদ্র দল ছিল এরকম কাসিরা যা জয়যুক্ত হয়েছে বা বিজয়ী হয়েছে ফিয়াতন কাসিরা বৃহৎ দলের উপর এরকম মানব জাতির ইতিহাসে আল্লাহ রব এই রকম করেছেন বহু এরকম ক্ষুদ্র দল ছোট ছোট দল অল্প সংখ্যক বৃহৎ দলের ওপর জয়যুক্ত হয়েছে যেমন বদরে এক হাজারের ওপর তিনশো তেরো জন ঠিক না বহু জায়গায় ইসলামের পুরো ইতিহাসে ওই রকম বেজিন কিভাবে এটা হয় অল্প সংখ্যক আবার বড় দলের ওপর বিজয়ী লাভ করে কিভাবে অনুমতি অনমতিক্রমে আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে জনবল দিয়ে অথবা সাজ সরঞ্জাম দিয়ে কোথাও মুসলিম বা ইসলামের জয় হয় না ইসলামের জয় হয় বে আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছাই আল্লাহর তৌফিক কিন্তু সত্যিকার মুসলিম হইতে হবে আর যদি তাদের মতো আমরা হয়ে যাই তখন পার্থিব লড়াই তখন হ্যাঁ বস্তুর লড়াই বস্তুর সাথে বস্তুবাদ ওদের কাছে বস্তুবাদ আমাদের কাছে বস্তুবাদ হ্যাঁ ওরাও সাজ সরঞ্জামে বিশ্বাসী জনবলে বিশ্বাসী আর আমরাও তাতে বিশ্বাসী তখন কিন্তু আল্লাহর সাহায্য আসে না বর্তমান মুসলিম জাতির অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন ধৈর্যশীলরা আল্লাহর খাস বান্দা না আম খাস জি হ্যাঁ আরেকটি আয়াত আপনাদের সাথে আদা করেছিলাম সুরায় সো আর আয়াত নম্বর বাষট্টি জি যখন মোসা আলি সাল্লাম তার জাতি বনে ইসরায়েলদেরকে নিয়ে সাগরের কাছে পৌঁছে গেলেন ভোর রাত্রে পেছন দিক থেকে ফেরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে তাড়া করে আসছে ধরার জন্য সামনে একেবারে কাছে গেছে সাগর ডুবে মরতে হবে পেছনে হামলা করে চলে এসছে মোসা আল ইসালামের জাতি মনে বললো তো আমরা ধরা খেয়ে যাবো তখন মোসা আল ইসলাম কি জবাব দিয়েছিলেন কি বলেছিলেন জবাব মনে আছে হ্যাঁ কাল্লা ধরা কখনো খেতে পারি না কোশ্চিন কালেও এটা হইতে পারে না যে আমরা ধরা খেয়ে যাব

দেখেন তাতে কি রয়েছে ওহুয়া মাহুম আইনামা কন্তুম তোমরা যেখানে থাকানো থাকো না কেন তোমাদের সাথে তিনি আছেন জি তোমাদের সাথে আছেন এই তোমাদের সাথে আছেন এটা খাস লোকদেরকে সম্বোধন মানে সকলকে সকলকে সম্বোধন করা হয়েছে জি তাহলে এখানে যে খাস লোকেরাও সামিল আর এমনি লোকেরাও সামিল মুসলিমও সামিল কাফেরও সামিল আল্লাহ এই আয়াতের হ্যাঁ আল্লাহ রব আলমিন সৎ লোকদের সাথেও আছেন অসৎদের সাথে আছেন মমিনের সাথেও আছেন কাফের সাথে আছেন জি সবার সাথে আল্লাহ আছেন কি আছে কম হোক আর বেশি হোক গোপন আলাপ কম লোকের হোক আর বেশি লোকের হোক আল্লাহ তাদের সাথে আছেন যেখানেই তারা থাক না কেন এটা শুধু সৎ লোকদের সাথে ভালো খাস লোকদের সাথে না যে কোনো লোকদের সম্পর্কে সবার ক্ষেত্রে বলা হয়েছে দ্বিতীয় আয়ত্ত হইলো আমভাবে আল্লাহর সাথে থাকার ক্ষেত্রে তাই বলছেন শেখ সজিফ ফৌজান হেফেজ তাআলা ও হুয়া মাহকুম এই নামে কুন্তুম এই মাকুম মাহকুম এখন শুনেন। হুয়া মাহকুম যখন সকল বান্দা সকল সৃষ্টির কথা বলা হচ্ছে তিনি তোমাদের সাথে রয়েছেন জ্ঞান দ্বারা জ্ঞানের ক্ষেত্রে তিনি পর্যবেক্ষণকারী তোমাদের আলা আল তিনি প্রত্যক্ষ করছেন তোমাদের কাজকর্ম কর্মকাণ্ড হাইসো কুন্তুম যেখানে তোমরা হও না কেন ওয়াইনামা কুন্তুম যেখানে তোমরা থাকো না কেন ফিবরিন আও বাহারিন অথবা সাগরে জলে ফিলাইলিন রাতের অন্ধকারে আও নাহারিন দিনের আলোতে ফিল বইউতে নিজ বাড়িতে আবিল কেফারে অথবা মরুভূমিতে আল জামি ও ফি এল মেহি আলাসওয়া অনেকেই মরুভূমিতে থাকলে আমরা দেখি না কেউ দেখে না একাই আছে মরুভূমিতে ও যা ইচ্ছা তাই করছে ওখানে মরুভূমিতে যদি জনশূন্য হয় দু চার দশ কিলোমিটার মধ্যে কেউ নাই উলঙ্গও থাকে তো কেউ দেখতে পাবো গে আল্লাহ ছাড়া কেউ দেখেনা ঠিক না নির্জনে ঘরের ভিতরে মরমিতে যে কোনো অপরাধ করুক না কেন কেউ নেই আল্লাহ ছাড়া সে জানছে আর তার রব জানছে ঠিক না কেউ না আল্লাহ ছাড়া সব আপন আপন কে কাজে লেগে আছে নিজ নিজ ঘরে আল্লাহ খবর আছে তাদের আমরা কেউ কারো খবর রাখি না তাই বলছেন শেখ অ্যালজ্যামিও ফি এলমেহি আলা সাওয়া সকল মানুষ সকল সৃষ্টি আল্লাহর এলমে একই সমান কোনো পার্থক্য নাই অথচ আমাদের চোখের সামনে কয়টা লোক থাকলে পার্থক্য আছে যে লোকটা যে নিচে হে বসা আছে খাটো হে ওকে দেখছি না চোখ বন্ধ করে আছে কিন্তু এতক্ষণ দেখলো এতক্ষণ দেখি না হ্যাঁ ওদের ঝিমাচ্ছেন কিন্তু আমাদের মুরুব্বী

ক্ষমতা এবং দর্শন ক্ষমতার আন্ডারে আল্লাহ সবকিছু শুনছেন সবকিছু দেখছেন মনে মনে বলছেন তাও আল্লাহ যেখানে তোমাদের কথা শুনছেন কান তোমাদের অবস্থান জানছে দেখছেন ওয়াহাজা মাহালু শাহেদ আয়াতিল কেরিমা এই আয়াতে এই জায়গাটুকু দেখানো হয়েছে কি ওয়াহ মাকুম এইন মাকুন্তুম তোমরা যেখানেই থাকা কেন আল্লা তোমাদের সাথে আছেন কোন দিক থেকে কোন দিক থেকে বললেন জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ যখন জ্ঞান রাখছেন তখন আরেকটা জিনিস হতে অ্যাড করে নেন তাহলে আরো সম্পূর্ণ হবে অনেক সময় খবর রাখছেন যে এই লোকটি আছে দুনিয়ার শাসক হ্যাঁ রাষ্ট্রনায়িক খবর রাখছে এই অপরাধী দেশের ভিতরে আছে জানছে ভালো করে কিন্তু ধরতে পারছে না পরিবেষ্টনের বাইরে আছে না নেই জল এ এই আমাদের রোহিঙ্গাদের সমস্যা নিয়ে অনেক ভাই শোনাচ্ছে আর তারপরে যারা আপনার ওই বরিশাল বরগোনা ওইসব এলাকায় থাকে কি বলছে যেটা বঙ্গোপসাগরের আপনার সুন্দরবন এলাকায় সুন্দরবন থেকে জলদস্যরা আসছে আসার পরে ডাকাতি চিন্তায় সবকিছু করে যা ইচ্ছা তাই করে মেরে ধরে নিয়ে চলে যাচ্ছে সরকার জানছে খবর রাখছে জানছে কিন্তু সরকারের পরিবেষ্ট বাইরে যেভাবে হোক না কেন হয় সরকার অক্ষম পারছে না অথবা সরকারের লোক পারবে কিন্তু সেই রকমের তাদের তৎপরতা দুটোর একটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যেমন এলম ঘিরে আছে তেমনি ক্ষমতা ঘিরে আছে জি হ্যাঁ এলমের দিক থেকে এখন শোনেন জ্ঞানের দিক থেকে এ হাত পরিবেষ্টন করার দিক থেকে বেকুল্লে শাহীম মোহিত আল্লাহ রব্দুল পরিবেশনকারী আল্লাহ আব্দুল আলমিন জি বেকুল্লে শাহীম মোহিত করে না বেকুল্লে শাহীম মোহিত সবকিছুকেই সমস্ত বস্তুকে তিনি পরিবেশনকারী এহাতা মানে হচ্ছে চারিদিক থেকে পরিবেশন করা আর একটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন সকলের সাথে আছেন অর্থাৎ আল্লাহর ক্ষমতার বাইরে কোনো একটা পিপিলিকাও যেতে পারবে না আল্লাহ একটা পিপিলিকার খবর রাখছেন পিপিলিকা আল্লাহ পরিবেষ্টনের আন্ডারে আছেন বাইরে না এবং আল্লাহর ক্ষমতার বাইরে না যে আল্লাহ পিপিলিকাকে মারতে চাইছেন আর বিলম্ব হয়ে যাচ্ছে পারে না ছোট হোক আর বড় হোক ছোট শক্তি হোক আর বড় শক্তি হোক সবকিছু আল্লাহ ফাকর আবুল এলমে আছে এহাতে আছে কুদরতে আছে আরবি ভাষায় শুনে দেন। তাহলে আল্লাহ ফাকর আব্বুল আলমিনের যেটা সাধারণ সাথে থাকা সেটা এই অর্থগুলিতে বলছেন যে এই আয়াতের এই অংশটুকু দেখানোর উদ্দেশ্য اهو মা কুমাইনা কুনতু ফীহি ইসবাতুল মাইয়াতিল আম্মা আলোচনা যখন শুরু হয়ে গেছে তখন বলি যে আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত মাইয়াত সাথে থাকা কি বলা হয় মাইয়াহ মাইয়াতুন মানে সঙ্গে থাকা মাইয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই ভাগে বিভক্ত মাইয়াতুন আম্মা মাইয়াতুন খাসসা মানে আল্লাহর عام ভাবে ব্যাপক অর্থে সাথে থাকা আর আল্লাহর খাস বিশেষ অর্থে সাথে থাকা আম অর্থে সাধারণ বা আম অর্থে সাথে থাকা হচ্ছে যেমন বললাম তিনটি শব্দ দিয়ে কি বললাম এলমের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আর ক্ষমতার দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর পরিবেষ্টনের বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে যেমন আল্লাহর ওলিও যেতে পারে না মমিন মুসলিমও যেতে নবী রসুলও যেতে পারে না তেমনি সবচেয়ে বড় দুশমন কাফেরও যেতে পারে না বোঝা গেছে সবার ক্ষেত্রে অর্থ প্রযোজ্য এটা হল মাইয়াতুন আম্মা মাইয়াতুন এতুন বিশেষ ভাবে আল্লাহর সাথে থাকা নেক লোক সৎকর্মশীল ভালো মানুষদের সাথে আল্লাহ আছেন ওইখানে কিন্তু এই অর্থগুলি শুধু না ওর সাথে যে অর্থগুলি দিকে একটু আগে ইঙ্গিত করলাম বিন্যাসরে সাহায্যের দিক থেকে ও তাইদে হ্যাঁ সাপোর্টের দিক থেকে তৌফিকে তৌফিকের দিক থেকে হ্যাঁ শক্তি সর্বসমর্থ দান করার দিক থেকে আর কোন দিক থেকে ওয়াল হিফজে হেফাজতের দিক থেকে সুরক্ষার দিক থেকে জি হ্যাঁ আর রিআয়াতে রক্ষণাবেক্ষণের দিক থেকে এসব অর্থ জি মাইয়াতুন খাসসা আল্লাহর नेक সাথে আল্লাহর তৌফিক আছে আল্লাহর সাহায্য আছে আল্লাহর সাপোর্ট আছে আল্লাহর হেফাজত আছে রক্ষণাবেক্ষণ আছে হ্যাঁ আর বিশেষভাবে এই ধরনের যে কোনো অর্থ নিতে পারেন আপনি যে কোনো ভাষায় তো মাই এত এতে দেখেলো আম ভাবে আল্লাহর সাথে থাকা তারপরের আয়াতটি তো ঠিক ওই রকমই যাতে রয়েছে এই গোপন পরামর্শ বা গোপন আলাপের কথা তাতে রয়েছে কি এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি কি সম্পর্কে নাজিল হয়েছিল কালার মুফাসের বলছেন মুফাসের ইন্নাল মোনাফে কিনা ইয়াহুদা কানুয়া তা না যাওয়া নাফি মা বাই না ইউ হে মোন আল মেনি না

এখনই যদি আমরা এখন বেশি লোক আছি দুজন আলাদা কথা বললে আমাদেরকে খারাপ লাগবে না ঠিক না কিন্তু তিনজন থাকেন মক্কা সফরে যাচ্ছেন তিনজন ঠিক আছে আর গিয়ে পেট্রোল পাম্পে নেমে একজনকে সব সময় হ্যাঁ অ্যাভয়েড করে দুইজন একসাথে হ্যাঁ বাকালে ঢুকলেও কোনো কিছু কিন্তু দুইজন যেদিকে যাচ্ছেন দুইজন গল্প করছেন দুইজন হ্যাঁ তুমি একটু ওখানে থাকো আমরা একটু কথা বলছি যদি এরকম বলে তুমি ওখানে বসো আমাদের একটা পার্সোনাল কথা আছে তো পালপিটিশন শুরু হয়ে যাবে টেনশন শুরু হয়ে যাবে আর বিশেষ করে যদি কোনো পুরাতন কোন বিদ্বেষ বা শত্রুতা থাকে তাহলে তো আরও মুশকিল হ্যাঁ আরও মুশকিল হয়ে যাবে এই জন্য আরাম এইভাবে না যাইস না দু না চালেস ফাইন না জালে কি হব জে বলছেন তিনজন কোথাও থাকলে একজনকে বাদ দিয়ে দুইজন গোপন আলাপ করবে না নিষেধ এখন অনেক লোক আছে জানেন দুজন করেন গিয়ে তিনজন করেন অসুবিধা নেই আপনি দুই তিন তিনজন নিয়ে আপনি গোপন আলাপ করছেন ও আর দু চার জনের সাথে বসে আছে বা আর দুই জনের সাথে কথা বলছে অসুবিধা নেই করে সফরে হইলে হ্যাঁ গ্রামে শহরে অসুবিধা নাই এখানে অনেক লোকের তো আপনি দুজন কথা বলছেন ও অন্য দিকে দাঁড় দিল এই মুনাফিক ইহুদিরা আসলে মুসলিমদেরকে মানসিক ভাবে কষ্ট দিতে চাইতো তো ওরা করতে ও ইওহুনাল মুমিনিন আর মমিনদের অন্তরে এই রকমের কথা জাগাবার চেষ্টা করত জান্নাহ ইয়াতানা যাও না ফিমায়াসুহুম ওরা যে आपसी গোপন আলাপ করছে এটা মমিন মুসলিমদের বিপক্ষে যাতে ওরা টেনশনে পড়ে যায় ফায়াহজানুন লিযাল লিখা যার ফলে মমিন মুসলিমরা দুশ্চিন্তে পড়ে যেত যে মুনাফিকরা যে কি যে আলাপ করল আর এরা যে কি যে কথা বলছে অফিসে এরকম হয় অফিসে অফিস এরকম হবে যে ভাষা বুঝেন না এটা এখন শুন দুইজন আপনারা এমন ভাষায় কথা বলছেন অন্যরা বুঝে না দু তিনজন বোঝে না ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে জানি না ওই তো আমাদের সম্পর্কে বলছে শয়তানি কথাগুলি মনে দেবে কষ্ট দেবে জি ফালাম মাতা আলা যা লেখা এটা করতেই থাকে মাঝে মধ্যে যখন এই দীর্ঘ সময় এরকম হয়ে গেল এই রকমই চালচলন মোনাফেকার এই ইহুদিদের

দেখেন হ্যাঁ দোয়া বলবেন মোনাজাত কেন বলেন মোনাজাত গোপন আলাপ তা মোনাজাত বললে কি করতে হয় আল্লাহর সাথে গোপন আলাপ মোনাজাত উল্লাহ বলতে হবে ঠিক না কিন্তু দোয়া ঠিক আছে দোয়া আল্লাহর কাছে দোয়া মানে কি ইসলামিক টার্ম এটা যেমন সলাদ মানে সলাদ হ্যাঁ সব মানে সব জাকাত মানে জাকাত ওর ভিন্ন অর্থ বুঝবেন না ঠিক ওইরকমই দোয়া বললে আল্লাহর কাছে দোয়া করা কিন্তু মোনাজাত মানে দোয়া হয় না মনাজা মানে গোপনে কথা বলা স্বামী স্ত্রী দুজনে গোপনে কথা বলছেন বাচ্চারা ওই দিকে আছে এটাই মোনাজাত আপনাদের সুতরাং এই যে দুয়াকে মোনাজাত নাম দেওয়া এটাও ও অযৌক্তিক নাম আসলে ভুল নাম দেওয়া তারপরে আবার সম্মিলিত দুয়াকে মোনাজাত ও আরেক বিধাত একসাথে দোয়া করা এমাম দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন হ্যাঁ হুজুর দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন করবে এটা হচ্ছে বিদাতি দোয়া আর বিদাতি মনাজাত তো ভাষাটি আসলে মোনাজাত ভাষাটি দোয়ার ক্ষেত্রে প্রয়োগ এটা আসলে ঠিক না ফান জাল আল্লাহ হাজিল আয়াত তখন এই আয়াতগুলি নাজির হইল আল্লাহ বরণ করে দিলেন কোরান এই আয়াতে কি দেখানো হয়েছে বলছেন আন্নাফিয়া ইজবাত মাইয়াতিল্লাহ রেখাল কাহী এতে প্রমাণ রয়েছে যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন কোন দিক থেকে ওয়াহিয়া মাইয়াত আম আম ভাবে তোমরা যেখানে থাকবে মুনাফিক আর ইয়াহুদিরা গোপন আলাপ করত আল্লাহ বলছেন তিনজন থাকো আর পাঁচজন থাকো তিনজন হলে চতুর্থ আল্লাহ পাঁচজন তোমরা যদি হও তাহলে ষষ্ঠ আল্লাহ হ্যাঁ কম থাকো বেশি থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন মুক্তাদা আচ্ছা আম ভাবে আম অর্থ মানে সাধারণ অর্থে যে আল্লাহ সকল সৃষ্টির সাথে আছেন মমিন কাফের সৎ অসৎ ভালো মন্দ সকলের সাথে আছেন এর দাবিটা কি মকত এই এই শব্দটির আল্লাহ সঙ্গে থাকার এর সঙ্গে আছেন এর দাবি হচ্ছে আল এহাতা এ মনাফিকরা তোমাদেরকে আল্লাহ পরিবেশন করে আছেন হেদির আল্লাহ তোমাদেরকে পরিবেষ্টন করে আছেন ওয়াল এল এবং জ্ঞান রাখা বেজামিয়া তাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে ওয়াল এমাম আহমদ এই জন্য এমাম আহমদ রাহেমা হল্লাহ বলেছেন এমাম আহমদের উক্তিটি তফসির ইবনে কাসির ষষ্ঠ খন্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা রয়েছে ইমাম জাহাবির একটি আল অলু নামক আল্লাহর সিফাত আল্লাহ যে সু উচ্ছে সবকিছুর ঊর্ধ্বে এই মর্মে তার একটি কিতাব রয়েছে তাতে রয়েছে এমাম লাল কাই সারহ ইউসুল এতেকাদ আহ সন্ন্যার চারশো দুই পৃষ্ঠায় রয়েছে এই কথাটি ইমাম আহমদ রহমাউল্লাহ তিনি বলছেন ইফতাহাল আয়াত এলমে ওয়াক্তাহাবিল এলমে এই আয়াতটি আল্লাহ রব্বুল আলমিন এলেম দিয়ে আল্লাহর এলিম দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন আল্লাহর এলেম দিয়ে কোন আয়াতটি সুরায়ে মোজাদ আয়াত নম্বর সাত এই জন্য শুরু থেকে পড়াইলাম আপনাদেরকে আয়াতি কি আছে শুরুতে হ্যাঁ আলমতারা আনল্লাহা ইয়া আলামও মাফিজ সামাওয়াতি ও মাফিলা আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ জানছেন ইয়া দিয়ে শুরু হইলো আর শেষখানে কি রয়েছে

হিজরতের তাঁকে হিনামা কানাফিল গারি যখন উভয়ে ছিলেন গুহায় সর পাহাড়ের ওকতালি হিজরা হিজরতের সময় ওকাদা আলা হে কা বে হেমাল পিছনে হ্যাঁ খোঁজাখুঁজি করছিল ফাহাজান আওবাবকর রাজী আল্লাহ র হউফান আলা নবিয়া সাল্লাল্লাহ মিন আজাল কুফফার আওবাকা রজিয়া আল্লাহ তালান খুব দুশ্চিন্তায় ছিলেন নবী সাল্লাল্লাহ সাল্লামের জন্য আশঙ্কা করে যে কাফেররা কোনোরকমভাবে নবীকে কষ্ট না দেয় নিজের কথা চিন্তা করেননি যে আমি ধরো খেয়ে যাবো বনি ইসরায়েলদের মত বরং ইয়ার রসুল আল্লাহ আপনার কি হবে আপনার কি হবে জি ফালাহুল নবীন বলছেন মানে দাইল হাসন চিন্তা বাদ দাও আমরা বলি না চিন্তা বাদ দাও দাইল হাসান দা মানে ছেড়ে দাও চিন্তা ছেড়ে দাও মানে চিন্তা বাদ দাও ইন আল্লাহমান আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহমাদের সাথে রয়েছেন এই যে দেখেন বেনাসরেহি সাহায্যের দিক থেকেই ওয়াও নেহি সহযোগিতার দিক থেকেই ও তাই দেহি সাপোর্টের দিক থেকে হেফাজতের দিক থেকে যেগুলো বলে দিলো সবগুলি শব্দ বলেন নাই তিনি ওমান কার আল্লাহমা ও আর আল্লাহ যার সাথে সাহায্য সহযোগিতা হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন ফালাই ইয়ুগলাব সে কখনো পরাজিত হবে না হারবে না আর যে কখনো পরাজিত হবে না তার চিন্তা করা উচিত নাকি আপনাকে যদি আগেই বলা থাকে যে তুমি নিশ্চিত জেনে নাও যে তুমি পরাজিত হবে না তাহলে আবার চিন্তা কিসের চিন্তা তো তখন যে ক্ষতির আশঙ্কা আছে তাই না আশঙ্কাই নেই যদি আল্লাহ বলে দেন তা আল্লাহ বলে আল্লাহ মা না এবার না বিশ্বাস নিজের পক্ষ থেকে বলছেন না কারণ ওহি ছাড়া তিনি ওই ছাড়া বাড়ি থেকে বেরোননি ওই ওহি ছাড়া এই হিজরতের জন্য দেনি প্রস্তুতিও নেননি আর ওহি ছাড়াই কথাটিও বলেননি তার হিজরত ওহি হিজরতের প্রস্তুতি ওহি আবু সাথে নাও ওহি সবকিছু কবির ভিত্তিতে বিনা পরামর্শে আল্লাহ বলেছেন যে আবু সাথে নাও তাহলে নিয়েছেন তিনি জি নিজের পক্ষেতে কোনো কথাও বলতেন না আর কোনো কাজও তিনি করতেন না ইন হাই ইল্লা ও ওয়াসাহিদ মিনাল আয়া এই আয়াতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আননাফিয়া ইসবাতাল মাইয়াহ এতেও আল্লাহর সাথে থাকা আর প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা কি আমনা খাস খাস আল খাস মোমেনিন এটা কার সাথে খাস মোমিনদের সাথে মোমিন আল্লাতি মুক্তদাহ মমিনদের সাথে থাকা খাস ভাবে মমিন ইমানদার বিশ্বাসীদের সাথে আল্লাহর থাকা যার দাবি হচ্ছে আন্নাসুর সাহায্য করা আল্লাহ আমাদের সাথে আছেন মানে যেমন একটু আগে বললাম যে বলছে আমি আপনার সাথে আছি কি চিন্তা আপনার তার মানে কি উনি সাহায্য করবেন আজকাল ট্যাক্স লেগেছে লেগেছে না লাগেনি আপনার কপিল যদি বলে আরে তুই ছেলে মেয়ে নিয়ে আছিস তুই ছেলে মেয়েদের দেশে কেন পাঠাচ্ছিস তুই আমি আছি তো তোর সাথে আর পাঠাবেন দেশে হ্যাঁ এই যে সব পাঠাইতে শুরু করেছে আরে আমার সাথে তুই তিন সাড়ে তিন হাজার মানুষ আপনাকে যদি বলে যে আমি তোমার সাথে আছি কেন চিন্তা করছো তুমি তাহলে এতেই যদি আপনি ফ্যামিলি পাঠাবার উদ্যোগ নিয়েছেন এখন রেখে দিলেন আপনি তাহলে আল্লাহ সম্পর্কে আপনি কি চিন্তা করতে পারেন কতটা ইমান আপনার আল্লাহ সম্পর্কে ওমা কাদার উল্লাহ কাদারি আল্লাহর যথাযথ মর্যাদা আমরা দিতে জানলাম না আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত হন আল্লাহর সাথে তাল্লুক কয়েম করেন যে তাল্লুক বিল্লাহ একটা বড় এবাদত যেটা আজকাল জনগণের মধ্যে তো পাওয়া যায় না আলেম সমাজের মধ্যে পাওয়া বড় মুশকিল তাল্লুক বিল্লাহ সমস্ত ক্ষেত্রে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে একটু তো টেনশন আজকে যেমন একবার বলছে সাহেব শুনলাম নাকি আমেলদের উপর আগের বছর থেকে চারশো টাকা করে লাগবে তাহলে তো মুশকিল হয়ে গেল কেন চিন্তা করছেন ভাই আল্লাহ ভরসা করেন যদি রুজি এক দানা দানা থাকে এখানে তো ওই না খাওয়া পর্যন্ত পারবে না আর রুজি যদি আজকে উঠে যায় তাহলে ভোর কেউ করাইতে পারবে না যদি রাজাও বলে যে তোকে ফজর পর্যন্ত রাখবো আর আল্লাহ বলে তোকে ফজর আগে নেব উপায় আছে নাকি তার আগে চলে যেতে হবে রুহ আকাশে নাহিনে পৌঁছে যাবে তিনি সব চিন্তা কিসের তকদিরের প্রতি মানকে এই অবস্থাগুলিতে মজবুত করেন আসলে সবসময় মজবুত করেন কিন্তু বিশেষ অবস্থায় যখন দেখবেন যে আমাকে চিন্তা ধরছে বা কিছু এই ইত্যাদি তকদিরের প্রতি মান আল্লার প্রতি মান এগুলি মজবুত করেন সব কিছু সলভ হয়ে যাবে সমস্ত সমাধান হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই তারপরে আয়তে কি ছিল মৌসা এবং হারুন কি হ্যাঁ ওকা ওকুল তাহলে মশাবা হারুন আল্লাহ বলেছিলেন মূসা এবং হারুন আরহিমাসাল ইন্নানি মা কুমা আসমাওয়ার আলাহ তাখাফ আমিন ফিরাওন ফিরাওনকে তোমরা ভয় করিও না আমি তোমাদের সাথে আছি বিনাসরে এলা কুমা ওয়াল মাউন আত আলা ফিরাওন তোমাদের সাহায্যের জন্য এবং ফেরাওনের বিরুদ্ধে তোমাদের সাপোর্টের জন্য আমি আছি মৌসার সাথে আল্লাহ আছেন ফেরাউন আর খুন করতে পারে না হলে চিন্তা করেন আপনি ওর বাড়িতে মানুষ হলো যেই সময় ছোট কালে মানুষ সেই সময় একটু গলাটা টিপে দিলি তো হইতো এক মিনিটও লাগত না মূষাকে মারতে পারলো না আর হাজার হাজার সন্তান বন ইসরা খুন করলো শুধু নিজের রাজত্ব রক্ষা করার জন্য তারপর রাজত্ব রক্ষা করতে পারল আর তার ঘরে আল্লাহ মানুষ মানুষকে নিচ্ছেন তার খরচে মায়ের দুধ খাচ্ছে খরচ দিচ্ছে ফেরাও চিন্তা করেন আপনি আল্লাহর কারখানাতে কি হয় চিন্তা করেন আপনি ঘটনার ঘটনা স্পষ্ট না হওয়ার আগে মানুষ এই আল্লাহর কারখানা সম্পর্কে কিছু বুঝতে পারবে না যে কি হচ্ছে কিন্তু যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে ওঠে তখন বুঝতে পারে আরে এইরকম ব্যাপার ইউসুফ আল ঘটনা নেন আপনি ইউসুফ আল ঘটনা আহসান কাসা সবচেয়ে ভালো কেসা বলা হয়েছে সুরা ইউসুফে ঘটনা শুরু হলো থেকে বাপকে স্বপ্নের কথা বয়ান করলেন তাই না স্বপ্ন সেই স্বপ্নের কারণে কোথায় 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 যেতে হইল আল্লাহ পৌঁছাবেন আসলে মিশরের নেতৃত্বে আর এই ইউসুফ এইভাবে পৌঁছিতে পারবে না কিভাবে পৌঁছিব আল্লাহ জানছেন আল্লাহর কারখানাতে সব আল্লাহর কাছে সব জানা আছে আমাদের কিছুই জানা নেই এই ঘটনা ঘটার আগে আমাদেরও জানা নেই ওর বাপেরও জানা ছিল না তাই না

আল্লাহর সাথে থাকাও পাওয়া গেল এই ছোট্ট আসমা আসমা আর আমি তোমাদের সাথে আছি একটা আকিদ আমরা জানতে পারলাম যে আল্লাহ আমাদের বান্দাদের সাথে খাস ভাবে আছেন আর আসমাও আল্লাহ শোনেন আল্লাহ শোনেন আরা আল্লাহ বলছেন আর আমি দেখি আল্লাহ দেখেন জি আল্লাহ দেখেন এবং আল্লাহর চোখ আছে এটার উপর মান আছে দেখেন তার সাথে সাথে আল্লাহর কি আছে আইন আছে চোখ আছে যদি কেউ মানে আল্লাহ দেখেন কিন্তু আল্লাহর চোখ মানি না সে বেদাতি গোমরা বুঝতে পেরেছেন কারণ কোরআন মে দুটোই আছে আইনের কথা বলে তুসনা আলা আল্লাহ আইনি আমার চোখের সামনে যাতে লালিত পালিত হতো আল্লাহর আইনের কথাও আছে আর আল্লাহ দেখেন এই কথাও আছে তারপরে আয়তে কি রয়েছে ইন্নাল্লাহাউ জি এই তারাকুল মোহারমাত যারা হারাম এবং গুনার কাজগুলি ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহ আছেন যে কোন স্তরের লোক হোক না কেন মহসেন আর যারা নিষ্ঠাবান বেতাদিয়া তাত নেকির কাজে নিষ্ঠাবান

কিন্তু খালাকল বক্র এদের অন্তর হচ্ছে বাঁকা জি কোরআন সোজা অন্তর থেকে বুঝতে চায়নি গণতন্ত্রের কুফরিতে পড়ে আছে বড় গর্ত পড়ে ওপরে যারা আছে এই ঠিক না গণতন্ত্রের কুফুরি গড়তে পড়ে আছে আর রাজতন্ত্রের বিরুদ্ধে বিসদগকার করছে পড়ে যাবে পড়ে যাবে তুই পড়িস না আমি পড়েছি পড়েছি আমি গোমরা হয়েছে হয়েছে কিছু তুই হবি তো তালুত তালুতের প্রধান সেনাপতি ছিলেন দাউদ আলাই ইসলাম জি এই ঘটনা খুব সুন্দর ঘটনা তারপরে অকাতালা দাউদ ও জালুতা দাউদ আলাই সালাম জি নবী হওয়ার আগের ঘটনা তিনি জালুতকে হত্যা করলেন আর তারপরে রাজা হত্যা হয়ে গেলে আত্মীকে কুফুরি শক্তি পরাজিত হইল ওখানে আল্লাহ বলেছেন এদের সংখ্যা কম ছিল তালুতের সেনাবাহিনী সংখ্যা কম ছিল আর জালতের সংখ্যা সেনাবাহিনীর সংখ্যা বেশি ছিল আল্লাহ ওখানে বলেছেন যে আরে বেশি দিয়ে লাভ হয় না আল্লাহর পক্ষ থেকে জয় কত যুগে যুগে কত শত এরকম হয়েছে যে অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপর বিজয় লাভ করেছে আল্লাহ মাসের ধৈর্যশীলদের সাথে আল্লাহ চার সুতরাং এই জেহাদের পথে রণক্ষেত্রে জেহাদের ময়দানে যা সামনে তোমরা ধৈর্য ধারণ করো অটলতা অবলম্বন করো তাই বলা হয়েছে এখানেও আল্লাহ সাথে আছেন এটা আম ভাবে জি হ্যাঁ সমস্ত আয়াত থেকে যা জানা গেল এখন শেখ ফজন আফাদ আতবা মাহুস্তাফা মাজমুল মজমুল সাবেকা এই যে সাতটি আয়াত এসছিল এগুলো থেকে জানা গেল কি আফাদাত ইসবাত এর দ্বারা জানতে পারলাম যে আল্লাহ সাথে আছেন আল্লাহ সাথে। আছেন ও আন্না হান্না ও আনে এবং আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত আন্না উল প্রথম প্রকার হচ্ছে মাইয়াতন আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা কামাফিল আয়াত আইনে আল উল আইনে যেমন প্রথম দুটি আয়াতে রয়েছে প্রথম দুটি আয়াত রয়েছে কি প্রথম দুটি আয়াত কি আবেদায় ওহ আমা কুম আইনে মা কুন্তুম অতলম্বা আয়াত বলা দরকার না আরেকটা হচ্ছে

ও মুজাজাতুম আলীহা যখন আল্লাহ সব কিছু জানেন আর সব কিছুকে পরিবেষ্টন করে আছেন তো আল্লাহ বদলা দিতে পারবেন না পারবেন না ভালোকে বদলা ভালো দিতে পারবেন আর মন্দকে মন্দ দিতে পারবেন যে মন্দ করছে তাকে মন্দ আল্লাহ শাস্তি দিতে পারবেন কিন্তু দুনিয়ার শাসকদের হাতছাড়া হয়ে যা অপরাধীরা শাস্তি দিতে চাই শাস্তি ধরতে পারে না শাস্তি দিতে পারে না দ্বিতীয় প্রকারের আল্লাহর সাথে থাকা হচ্ছে মাই খাসসা বিশেষ ভাবে আল্লাহর সাথে থাকা সেটা হচ্ছে কার সাথে তার মমিন বান্দাদের সাথে আর যে যত নেক হবে তার সাথে তত সুন্দরভাবে আল্লাহ আছে এটাও মনে রাখতে হবে আমরা সবাই মমিন মুসলিম একই স্তরে একই ভাবে আল্লাহ আছেন এটা কথা নয় হয়তো আল্লাহ আপনার সাথে এত মানে এত সুন্দর আছেন এত ভালোভাবে আছেন যে জীবনের প্রতিটি মোড়ে আপনার প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনার সাহায্য করছেন আর একজনকে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা খাওয়াচ্ছেন কারণ মাঝে মাঝে ও ব্যতিক্রম করছে মাঝে মাঝে ভালো কাজ করছে আর মাঝে মাঝে কিছু বহু ত্রুটি করছে যার ফলে সাহায্যটা কমে যাচ্ছে তৌফিক কমে যাচ্ছে একই সাথে একই রকমের রেজাল্ট করার পরে লেখাপড়া করার পরে যেমন দুজনে অনেক পার্থক্য শেষখানে কি হয়ে যাচ্ছে না একজনের কাছে তৌফিক আল্লাহর বেশি আরেকজনের কাছে কম একই সাথে একই দিনে একই বিষয় একই পেশাতে এসছেন সৌদি হবে একজন অনেক উন্নতি করেছে একজন উন্নতি করতে পারেন না জি হ্যাঁ একজনের সাথে বেশি তৌফিক আর একজনের সাথে বেশি তৌফিক নেই তো দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া তার লস কেউ দিনের ক্ষেত্রে দুইজনে এলম শিখলেন মাসাল একজন এলএম শিখে অনেক আগে চলে গেলেন আর একজন এলএম শিখার পরে বক্র পথে যাওয়ার কারণে বেকার হয়ে গেল সব বেকার এলএম বেকার হয়ে গেল হচ্ছে না হচ্ছে না আল্লাহর খাস ভাবে সাথে থাকার অর্থটা কি বা দাবিটা কি মুক্তদাহ তার দাবি হচ্ছে আন্নাসর সাহায্য আল্লাহর আছে তাইদ সাপোর্ট আছে ওয়াল হেফজ এই যে হেফজ বলে দিয়েছেন হেফাজত আছে আল্লাহর আল্লাহ হেফাজত করে বহু জায়গায় দেখেন এমন ভাবে আল্লাহ হেফাজত করেন কল্পনার বাইরে ওয়াহাদ আল্লাহ আলহিল আয়াতুল খামসাল বাকে বাকি পাঁচটি আয়াত দুটো আর পাঁচ সাতটি আয়াত টোটাল আছে এতে এই পাঁচটি আয়াতে খাস ভাবে আল্লাহর সাথে থাকার প্রমাণ রয়েছে যা এখানে ইমাম শেখ ইসলাম রাহিমাহুল্লাহ লেখক নিয়ে এসছেন আল্লাহ যে সাথে আছেন এর মানে এই নয় যে আল্লাহ আরো সে সমুন্নত নয় আল্লাহ সাথে আছেন এটা আল্লাহর আরো সে সমুন্নত হওয়ার পরিপন্থী নয় কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহ সাথেও আছেন আর আল্লাহ আরো সে সমুন্নত এটা আমার আপনার ক্ষেত্রে অনেক সময় সম্ভব নয় কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবটাই সম্ভব বরং আল্লাহর সৃষ্টির ক্ষেত্রেও সম্ভব আমরা বলে থাকি সূর্যের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে তারকার ক্ষেত্রে গ্রহের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বুঝায় আমি যখন হাই অন্য বাস করতাম দম্মাম এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে যে ফ্লাইটগুলো যায় ফজরের সময় খেয়াল করে যারা ফজর নামাজ পড়তে ওঠে ফজরের সময় গেলে ঠিক এই এই দিয়ে একবারে মনে হচ্ছে যে হাইয় না খেলের ওপর দিয়ে ফ্লাইটগুলো যাচ্ছে মনে হচ্ছে এইখান দিয়ে মনে আয় না মাত্র কত কিলোমিটার দূরে এখান থেকে ওপরে না 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 ত্রিশ নয় নয় আমি হিসাব করে দিই নয় দশ কিলোমিটার ওপরে থাকে খুব বেশি ওপর উঠে গেলে এখানে তো হয়তো তিন চার কিলোমিটার দূরে হয়তো আছে এই মাত্র তিন চার কিলোমিটার ওপরে ফ্লাইট গুলো ধরেন উঠছে তোমার এয়ারপোর্ট থেকে উঠেছে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এখান থেকে ঘুরে আসছে এইখানেও দেখি দেখি তো মনে হচ্ছে যে আমাদের ওপর দিয়ে যাচ্ছে আমাদের মহল্লার ওপর দিয়ে যাচ্ছে এখন এখান থেকে তিন কিলোমিটার চলে গিয়ে ওই কর্নিষা মোবারাকি আই ওখানেও আমি ফজরের সময় দেখি তখনও মনে হয় যে এই ফ্ল্যাটগুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে বুঝছেন না বুঝছেন না এই মহল্লাতে দাঁড়িয়েও বলছে যে আমাদের ওপর দিয়ে ফ্ল্যাট যাচ্ছে আর ওই মহল্লা তিন কিলোমিটার দূরে ওখানেও বলছে আমাদের ওপর দিয়ে যাচ্ছে বলছি না বলছে না এটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম আরেকটা উদাহরণ লেখক বা ভাষ্যকার দিয়েছেন শেখ সলিফ ফজান দিয়েছেন তা বলবো তাই বলছেন শেখ ও মাইয়া তুহু সুবহানা উ লা তনাফি অলুবাহু আলা খাল কেহি ওয়াস্তেওয়াহু আলা আর আল্লাহ সুবহানা ও তালার সাথে থাকা বান্দার এটা আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের থেকে সুউচে থাকার পরিপন্থী নয় এবং আল্লাহর আড়সে সমুন্নত থাকার পরিপন্থী নয় আল্লাহ আরসেও আছেন আর সঙ্গেও আছেন ফাইন নাকুরবাহু সুহান ওয়ামাইয়া তুহু লাইসাদ কাকুরবিল মা হুলুকে ওয়ামাইয়া তেলমা হুলুকে লিল মাহ লোক আল্লাহ রব্বুল আলমিনের কাছে থাকা এবং সঙ্গে থাকা সৃষ্টির কাছে এবং সঙ্গে থাকার মতো নয় বুঝলেন না বুঝলেন না মানুষের কাছে থাকা আর আল্লাহর কাছে থাকা মানুষ মানুষের কাছে থাকা আর আল্লাহর সৃষ্টির কাছে থাকা এ দুটোতে পার্থক্য আছে সুরেশটা সুরশের মতোই কাছে আছেন জি কারণ আল্লাহ বলছেন লাইসা কামিস সেই আল্লাহর মতো কোনো কিছুই না আল্লাহর মতো যখন কিছু কোনো কিছু না তো আল্লাহর কাছে থাকার মতো কারো কাছে থাকা নাই হ্যাঁ আল্লাহর সু থাকার মতো কারো সু উচ্চে থাকা নয় তিনি সর্বস্রোতা এবং সর্বদ্রষ্টা সুরা সুরার আয়ত নম্বর এগারো তারপরে বলছেন বলি আন্নাল মাইয়া মোতলাকুল মোকারানা সঙ্গে থাকার বিষয়টি সঙ্গে থাকা মানে আরবিতে বলা মোকারানা মানে মিলিত মিলিত থাকা এর লা মোমা সাতান ওয়ালা মহাজাতান এটা মানে জরুরি নয় যে টাচ স্পর্শ হইতে হবে সঙ্গে থাকা মানে স্পর্শ হয় না আমি আপনার সঙ্গে আছি মানে একবার স্পর্শ করে আছি গায়ে গায়ে এটা বুঝায় কি বুঝাই না এটা জি সমান সমান হয়ে বসে আছে একবারে হ্যাঁ লাইন সোজা করে তাও না তা আরব আরব লোকরা প্রাচীন যুগ থেকে বলতো আরবদের এটা প্রবাদ কি মা নামসি মানা সারা রাত ধরে চলতে আছি আর চন্দ্র আমাদের সাথেই ছিল চন্দ্র আমাদের সাথে থাকে না দুনিয়ার কোন জায়গায় যাবেন যেখানে যান চন্দ্র একটু দূরে মনে হয় না সৌদি আরব গেল পূর্ণিমার চাঁদ যেখানে দেখতে পান বাংলাদেশে গিয়েও আরে পূর্ণিমার চাঁদ ওখানে তাই না সারা রাত ওইখানে ওই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পূর্ব পশ্চিম যেখানে চলে যান কেন একই রকম ভাবে দেখছেন অথচ চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি চন্দ্রের চাইতে বড় বড় সৃষ্টি রয়েছে আল্লাহ বলে হবে বহু নক্ষত্র সূর্য বহু গুণে বড় চন্দ্রের চাইতে মা অথচ চন্দ্র আমাদের চাইতে অনেক পরে অলমা সাফা তো নাই নবাই অনেক দূরে ফালাউল্লাহি جل ওয়া জালা জালালুহু ওয়া মাইয়াতুল খালক লা তনাফি বাইন লা তনাফি বাইনহুমা আল্লাহ রব্বুল আলামিন সু উচ্চ হওয়া এবং সাথে হওয়া সৃষ্টির এর মাঝে কোন রকমের কি নাই বিরোধ নেই দুটো মধ্যে বিরোধ নাই বিরোধ ঘটিয়ে দিয়ে একটা মানলেন আর উপেক্ষা করে দিলেন এটা হচ্ছে গোমরাদের কাজ যারা এই বেদাতি বরং কুফরি আকীদা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুই বিরাজমান কথাটা শুনেন এখন ওরা কে ঠিক রাখে আসল অর্থে বাহ্যিক অর্থে আসল মানে তোমরা যেখানে থাকে আল্লাহ তোমাদের সাথে আছেন মানে আল্লাহ বিরাজমান সবকিছুতে বিরাজমানা হলুলি আকিদা এটা হলুলি আকিদা হোসেন হান মানসুর হেল্লা যে আকিদা জি আল্লাহ সর্বতর বিরাজমান আর আল্লাহ যে আর রহমান ও আল্লাহ আর সিস্তা আরও সে সমন্বত আমিনতুম মান ফিস সামাই যিনি আকাশের ওপরে আছেন ওই আয়াতগুলো একবারে এভয়েড করে দিলাম বুঝছেন ওগুলোর অর্থ কি তাদের কাছে কিচ্ছু না ওগুলোর মালিক কি বলবেন ওগুলোর শুধু মালিক আল্লাহ তো মালিক বোঝানোর জন্য এত আয়াত আর ও সে সমন্যতো আকাশে আছেন আকাশে আছেন মানে আকাশের মালিক এরকম ভাষা প্রয়োগ হয় কখনো হয় কিন্তু সাথে থাকা হয় দূরে থেকেও সাথে আছিয়ে আপনার এটা মানুষের ক্ষেত্রেও যেমন একটু আগে কিছু আলোচনা হাদিস থেকে প্রথম আয়াত দিয়ে আকিদাগুলি প্রমাণ করেছেন তারপর হাদিস দিয়ে আকিদাগুলির আলোচনা যখন আসবে তখন আরো কিছু আলোচনা সেখানে আসবে একশো সত্তর পৃষ্ঠে আছে এই কিতাবে যার কাছে একশো সত্তর পৃষ্ঠায় ওই আলোচনাটি আবার ও